নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নৃশংসভাবে স্ত্রীকে খুন, গ্রেফতার শিলচর পলিটেকনিকের শিক্ষক। আশ্রম রোডে মারপিটের ঘটনায় ধৃত দুই, বাকিদের গ্রেফতারের আর্জি। পৃথক বরাক রাজ্যের দাবি, ভোটে লড়ছে সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পারিবারিক কলহের জেরে দাদিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করার দায়ে গ্রেফতার হয়েছেন শিলচর পলিটেকনিকের শিক্ষক আফজালুর রহমান। ঘটনাটি ঘটেছে শিলচর শহর সংলগ্ন উত্তর কৃষ্ণপুর এলাকায়। পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত প্রায় 11:30 নাগাদ স্ত্রী কোহিনুর বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাড়ি থেকে পালিয়ে যান আফজালুর রহমান। খবর পেয়ে তাকে ধরতে অভিযানে নামে পুলিশ। শনিবার সকালে তাকে শিলচর রেলওয়ে স্টেশনে আটক করা হয় এবং নিয়ে আসা হয় সদর থানায়। এদিকে কোহিনুর বেগমকে গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এরপর আফজালুর রহমানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় মামলা গ্রহণ করা হয় এবং তিনি গ্রেফতার হন। আফজালুর রহমান এবং তার স্ত্রী মূলত ধুবড়ী জেলার বাসিন্দা। চাকরি সূত্রে তারা শিলচরে থাকতেন এবং তাদের দুই সন্তান রয়েছে। 7 বছর আগে ওরকম একটা ঘটনা হয়েছিল, তার বউ ঘরের ভিতরে সেন্সলেস অবস্থায় আসলো আর কি। তখন আমরা তালা নাকুলা দিয়া থেকে গিয়া রাঙ্গিয়াড়ি তানা আনিয়া নেওয়া হয়েছে, ওই বেটিটারে নেওয়া হয়েছে। বেটি আসিল না, গতকালকে আইসে আবার, কিন্তু তার সঙ্গে তার বাচ্চা দটা থাকে আর হে থাকে। বেটির বাড়ি হইলো ধুবড়ী। আমরা ফোন পাইছি যে হে খাটি লইছে শুনিয়া, তো দৌড়াইয়া আইছি। আবার পরে দেখছি তার বেটি সেন্স অবস্থায় আসিল, কিন্তু ওই ইকানোর মাঝে একটা সেদ আছে আর এই কুনির মাঝে আছে, মাথার মাঝেও আছে। এবং আমরা থানা ফোন করছি, থানা আইছি 108 আইয়া বাদে উঠে লইয়া গেছেন, পুলিশের সঙ্গে গেছেন। এখনো পর্যন্ত মেডিকেল কলেজ নেওয়া হয়েছে, এখানে এখন শুনছি আইসির ভিতরে রাখা হয়ে গেছে। ইকান তো জানি না, কিন্তু বেটিটা খালকে আইছে, বহুদিন আসিল না তাই জামাইর ইকানো, গতকালকে আইছে শুনছি। ইয়া কিতা হয়েছে জানি না, ঘরের ভিতরে লাগাইলো অবস্থা আসলো, বেচারা সিল্লানি শুরু করছে। বাদে লোকের দ্বারা যারা বাড়াটি আসলো আর কি, এরা ডাকছুন, ডাকার পরে এই বেচারা বাড়ি গিয়ে তার গেছে গা। তারপরে দেখা গেছে গিয়া বেটিটার যখন মানে কাটি লিখছে আর কি, দাদি কাটছে। দাই কেন পুলিশে মানে তারা তার নিছে দা এবং ব্লাডও নিছে তারা, এখানে সব কিছু। এখনও আফজুল রহমান তো ওই বাড়ি বাগিয়ে গেছে, কোন জায়গায় গেছে এখন কইতে পারতাম না। ঝগড়া এটা তো মজান ঝগড়া করে মাঝে মাঝে শোনা যায়, খুড়িয়া তো তাই আসিল না, তাই বাবার বাড়িতে আসিল। বেটিরও বাড়ি ডুবড়িত আর বেটারও বাড়ি ডুবড়িত। তো স্টুডেন্টও পড়ায়, টেনের 9-10 ছাত্রও পড়ায়, প্রচুর ছাত্রের তো টিউশনও দেয়, বাচ্চা তো গু তার লোকে তখন বড়টা মেয়েও আর ছেলে দুটাও তখন। আশ্রম রোডে সংঘটিত মারপিটের ঘটনায় এখন পর্যন্ত দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, তবে বাকিরা এখনো খোলা আকাশের নিচে বিচরণ করছে। ঘটনার সত্যতা যাচাই করে বাকি অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আহতদের পরিবারের লোকেরা জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তরা অস্ত্র হাতে নিয়ে অবাধে ঘোরাফেরা করছে, যে কোনো মুহূর্তে তারা আক্রমণ চালাতে পারে। এই পরিস্থিতিতে স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে পুলিশ ঘটনা তদন্তে নেমে দুজন অভিযুক্তকে গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা। কিন্তু যারা এখনো প্রকাশ্যে বিচরণ করছে তাদের অতি সত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আবেদন জানিয়ে আসন্ন নির্বাচনের আগে যাদের কোনোভাবেই তাদের জামিন না হয় তার জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমার নাম বাবুল দাস, হয়তো আসন গল্লি শিশু মন্দিরের ভিতরে তারা দৌড়াদৌড়ি করে আইসে লাগাবাস আমার, কারণ আমি তো করে তারা দৌড়াদৌড়ি দেখিয়া আমি বাইরে দিছি, করতে চিল্লা চিল্লা আওয়াজ শুনিয়ে আমি বাইরে দিছি। বাইরে দেখি এই একজনে মারতাছে, তখন আমি তো দেখতে পাই না, এবার শুনলাম আমি যেটা মাতি যাবি মার মানে মারে, এবার আমি সাগর লিয়ে বাড়িছি। আর আমিও মানে দুদিন বাড়ি উঠে খাইছি, আমার দরজা উঠে তারা বাড়ি উঠে বাড়ি কে বাংছে তারা ওই নাম নাম আমি কইতাম চিনি না, তো নাম চিনি না তো। ঠিক আছে, প্রশাসনের কাছে নমস্কার। যতটুকু তারা আজকে দুইটা আসামি ধরা হয়েছে, আজকে একটা ধরা হয়েছে রাত্রে, কালকে আগে আর একটা ধরা হয়েছে। তো প্রশাসনে আজকে আমরা লেগে অতটুকু পরিশ্রম করছে, প্রশাসনের কাছে আমরা বিশেষ ধন্যবাদ ওদেরকে জানাই, প্রশাসনকে। আর
আমি দেখতেছি এখন তারা সাইটে বাইটে ঘোরাফেরা করে, দাও হাতিয়ার নিয়ে তারা রেডি থাকে সবসময়, যে কোনো মুহূর্তে আবার আমাদের উপরে আমার উপরে আমরা উপরে অ্যাটাক করতে পারে। কিন্তু তারা আজকে বাড়ি ঘরে নাই, প্রশাসনের এইবারে তারা ফান নাই, কিন্তু তারা সাইটে সাইটে সবসময় একটা প্ল্যান নিয়ে আসলে থাকে, যে মানুষ এলিয়ে ঘুরে যে কোনো মুহূর্তে আবার আমার বাড়ির উপরে আমার মানুষের উপরে অ্যাটাক করতে পারে। তো প্রশাসনের কাছে আমার এটাই দাবি, ইমিডিয়েটলি তারারে ফটাফট তারারে অ্যারেস্ট করা হোক, নয়তো আমাদের আমরার লাইফের ব্যাপার, আমরা যে কোনো সময় তারা ডেড বডিও মানে মারতেও পারে, পিস্তল দিয়ে শুটও করতে পারে, তেরল দিয়েও মারতে পারে। সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতি শিলচর ও করিমগঞ্জ দুটো লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় নামছে। শনিবার শিলচরের সাংবাদিকদের একথা জানান সমিতির কর্মকর্তারা। তারা জানান শিলচরে দলের প্রার্থী অনন্তমোহন রায় 2 এপ্রিল মনোনয়নপত্র দাখিল করবেন, 3 এপ্রিল করিমগঞ্জে মনোনয়ন জমা দেবেন নজরুল ইসলাম লস্কর। দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আইনজীবী নজরুল ইসলাম লস্কর বলেন, বরাক উপত্যকায় নতুন রাজ্য গঠনের দাবিতে তারা সোচ্চার রয়েছেন, এখানে রাজ্য গঠন হলে সর্বস্তরের জনগণের সকল সমস্যা সংকট দুর্দশার অবসান ঘটবে। দলের কেন্দ্রীয় সহসভাপতি প্রবীণ সমাজসেবী অনন্তমোহন রায় বলেন, রাজ্য গঠন ছাড়া বরাকের মানুষের কাছে বিকল্প নেই, তাই দলমত নির্বিশেষে সবাই সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতির 2 প্রার্থীকে পূর্ণ সমর্থন দেবেন এই আশার কথা ব্যক্ত করেন তারা। আমি মোহাম্মদ নজরুল ইসলাম লস্কর করিমগঞ্জ সাধারণ নির্বাচনী সমষ্টিতে নমিনেশন দেব। তো আমাদের দলের মূল লক্ষ্য বরাকে একটি নতুন রাজ্য প্রতিষ্ঠা করা, আমাদের প্রচেষ্টা বরাকে রাজ্য প্রতিষ্ঠা। তো তার সঙ্গে আর একটি কথা, 2 আমাদের লক্ষ্য, 2-2 এই লক্ষ্য ছুঁই, 2-2 এই লক্ষ্য ছুঁই। তো নির্বাচনী এবং নির্বাচনী প্রসঙ্গে আমি একটি কথা আবদার করতে চাই, আবেদন রাখতে চাই বরাকবাসীকে তথা বরাকের সব রাজনৈতিক দলকে, সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতিকে নিঃশর্ত সমর্থন জানিয়ে এই বছর যেন বরাকে যারা রাজ্য প্রতিষ্ঠার বিরোধী দলগুলির শাসক দলগুলি এবং বিরোধী দল যেন তার মধ্যে ABF তৃণমূল কংগ্রেস এবং যেন আপনারা সবাই, আমার আবেদন রাখছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে আমাদের বরাক উপত্যকায় রাজ্য প্রতিষ্ঠার দাবিকে সমর্থন করুন, এই বিনম্র আবেদন রইল। আমরা সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতি তরফ থেকে শিলচর তফসিলি আসন সংরক্ষিত 3 নম্বর শিলচর লোকসভা কেন্দ্র থেকে আমি প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী রূপে মনোনয়ন দাখিল করতে মনস্থ করেছি। আমাদের নির্বাচনী ইশতেহারের প্রথম দফা বরাক অঞ্চলে একটি রাজ্য প্রতিষ্ঠা করা, রাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে হাসিল হবে নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য ভাষাভিত্তিক রাজ্য প্রতিষ্ঠা করা, আমাদের পায়ের তলার মাটি সংরক্ষণ করা, আমাদের দেওয়ালে ঘাট কেটেছে বাঁচার পথ করা, আর্থসামাজিক মুক্তির পথ বেছে নেওয়া, উপত্যকা অঞ্চলে যুবক যুবতীদের বর্তমান ভবিষ্যৎ জেনারেশন সুরক্ষা করা। নির্বাচনের আবহাওয়ায় হাইলাকান্দি পুলিশের বৃহৎ সাফল্য। ইন্দোনেশিয়ার বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী ও পাখি উদ্ধার হয়েছে হাইলাকান্দি জেলার অসম মিজোরাম সীমান্তবর্তী বিলাইপুরে। আন্তর্জাতিক বাজারে কয়েক লক্ষ টাকা মূল্যের ধনেশ পাখি পুলিশের এই অভিযানে উদ্ধার হয়। হাইলাকান্দি পুলিশ এই বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করলেও সরবরাহকারীদের ধরতে পারেনি। পুলিশ এই বন্যপ্রাণীগুলিকে বন বিভাগের হাতে হস্তান্তর করেছে। ইন্দোনেশিয়া থেকে প্রথমে মায়ানমার, তারপর মিজোরাম হয়ে অসমে প্রবেশ করানো হয়েছিল এই বহু কোটি টাকার প্রাণীগুলিকে। এতিয়া ঘটনাটো আমি গম পোৱা মতে এতিয়া এইখিনি বোলে মিজোরামৰ পৰা আহিছিলে। আমি পুলিচ ফৰ্চ আৰু আমাৰ ফৰেষ্ট ফৰ্চ একেলগে আমি লগ হৈ এইটো আমি সক্ষম হৈছোঁ ডিটেক্ট কৰিবলৈ। লগতে
ইয়াত যিখিনি আছে এটা এক্সপার্টে কোৱাৰ পাছতহে গম পাম আমি এটা কি স্পেচিছ হয়। কিন্তু হ'লেও আমি যিটো নেকি ইণ্টাৰনেট চাৰ্চ কৰি পাইছোঁ এইবিলাক ইণ্ডোনেছিয়া স্পেচিছ বুলি কয়, যিটো ইণ্ডিয়াত নাই বৰ্তমান। আৰু এইবিলাক স্পেচিছ এতিয়া তেওঁলোকে কেতিয়াৰ পৰা কি কৰে এইবিলাক গম নাপাওঁ, কিন্তু একচুৱেলি এইবিলাক ডিটেক আমি আজি প্ৰথমবাৰ সক্ষম হৈছোঁ ইয়াত। আৰু বাকী সেইখিনিতো ইয়াতে কি কি আছে আপোনালোকে দেখি কি কি গম পালে? এতিয়া হয় হয় ইয়াত গাহৰি এটা দেখিছোঁ, প্লাছ আমি ইয়াত কেইবাটাও হৰ্ণবিল টাইপৰ আমি এনিমেলছ পাইছোঁ। সেইটো হ'ল বাৰ্ড, যিটো ইণ্টাৰনেটত চাৰ্চ কৰাৰ মতে পাইছোঁ আমি বেবী ৰোচা হৰ্ণবিল বুলি কয়। বাকী ব্লু এণ্ড ব্লেক লৰি আছে, প্লাছ এইফালে আপোনাৰ ব্লেক লৰি আছে, সেইখিনি আমি পালোঁ মুঠতে। আৰু মানুহখিনিতো তাৰ পৰা পলালে মানুহখিনি, আৰু যিজনক ডিটেক কৰিছোঁ সেইজনে এতিয়া বিলাইপুৰ থানাত কাষ্টাডিত আছে। তো বাকী যি পায় ইহঁতে এইখিনি জনাব, আমি যিখিনি আমি পাইছোঁ স্পটত সেইখিনি পালোঁ। এতিয়াতো এইবিলাক আমাৰ আইডিয়া নাই, যিহেতু এতিয়া এইখিনিতো মই আজি ফাৰ্ষ্ট টাইম দেখিছোঁ। এতিয়া এইখিনি কি কৰা যায় এইটো প্ৰচেছ মতে পাছত গম পোৱা যাব, আৰু এনেকৈ কৰিব পাছতকৈ সেইখিনি। করিমগঞ্জ লোকসভা কেন্দ্র থেকে স্বতন্ত্র নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন দিলীপ কুমার। শনিবার করিমগঞ্জের রিটার্নিং অফিসারের হাতে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এদিন তার নির্বাচনী ইস্তেহারও প্রকাশ হয়। মোট ২৫টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। সমগ্র বিকাশ কে লিয়ে আমনে জো হ্যায় উদ্দেশ্য নির্ধারিত কিয়া হ্যায় অর বিশেষ করকে বরাক ভ্যালি মে জিস প্রকার সে আসাম সরকার ভাজপা সরকার বরাক ভ্যালি কি উপেক্ষা কর রহি হ্যায়, बराक घाटी के साथ भेदभाव कर रही है, उसके खिलाफ हमारी आवाज है। डेलिमिटेशन में 15 विधायक थे बराक वैली के, उनको 13 कर दिया गया। 29 लाख लोगों को आधार से वंचित किया गया है और बहुत सारा भेदभाव हमारे साथ हो रहा है। बराक घाटी बेरोजगार बेकार छेले मेहरा थर्ड ग्रेड फोर्थ ग्रेडर और चाकरी पाच्छे ना, তাদের জন্য আমাদের ফাইট আছে, আমাদের সংগ্রাম আছে। আমাদের সঙ্গে যে ভেদভাব হচ্ছে এটা নিয়ে আমাদের এখানে জনপ্রতিনিধিরা আওয়াজ তুলছে না। এর জন্য আমি নির্দল হিসাবে করিমগঞ্জ থেকে আজকে মনোনয়ন দিয়েছি, আর আমি সমগ্র করিমগঞ্জ লোকসভা ক্ষেত্রের জনতার কাছে, মাতা বোন ভাইয়ের কাছে, মতদাতার কাছে আবেদন করছি, আপনারা আমারে সমর্থন করুন, আমারে মতদান করুন। আমি বিজয়ী হলে এখানে করিমগঞ্জের আওয়াজটা, বরাক ঘাটির আওয়াজটা দিল্লি পর্যন্ত পৌঁছাবো, মোদিজি পর্যন্ত পৌঁছাবো, আর আমাদের বরাক ঘাটির সঙ্গে যে ভেদভাব হচ্ছে এটারে আটকাবো আমি। এর জন্য আমি আজকে নির্দল হিসাবে মনোনয়ন দিয়েছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর কুশপুতলিকা দাহ করল মাইমাল সমাজ। মাইমাল সমাজকে নিয়ে করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ আহমেদ চৌধুরীর বক্তব্যের কড়া ভাষায় নিন্দা জানালেন মাইমাল সমাজ। বৈদ্যুতিন মাধ্যমের একটি সংবাদ চ্যানেলের সাক্ষাৎকারে মাইমাল সমাজের একাংশ নেতাকে নিয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার দিবাগত রাতে ধলেশ্বরে কুশপুতলিকা দাহ করেন মাইমাল সমাজের শতাধিক লোক। হাফিজ রশিদ আহমেদ মুর্দাবাদ, রশিদ আহমেদ হুঁশিয়ার ইত্যাদি স্লোগান দিয়ে কুশপুতলিকা দাহ করা হয়। এদিন মাইমাল নেতারা কংগ্রেস প্রার্থী রশিদ আহমেদকে অনতিবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন, নতুবা ভয়াবহ আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। উল্লেখ্য, হাফিজ রশিদ আহমেদকে প্রশ্ন করা হয়েছিল, মাইমাল সমাজ একত্রিত হয়েছে, বিজেপিতে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এতে আপনার কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? জবাবে রশিদ আহমেদ বলেছিলেন, ফিশারম্যান সমাজের কিছু সংখ্যক ক্রিমিনালস দালাল দুষ্কৃতিকারী যাদের উপর একাধিক কেস পেন্ডিং রয়েছে তারাই বিজেপিতে ভোট দেওয়ার সংকল্প নিয়েছে, সবাই নয়। এই বক্তব্য ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মাইমাল সমাজে। শুক্রবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পেজের লাইভ অনুষ্ঠানে হাফিজ রশিদ আহমেদকে ওনার বক্তব্যের কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, গোটা সমাজকে উদ্দেশ্য করেই বক্তব্য দেননি, কিছু সংখ্যক নেতাদের উদ্দেশ্য করে এমন কথা বলেছিলেন। আমরা আর মাইমাল জাতির অপমান করিটা থানোর এই জোলা সহ্য না, যার লাগি এর প্রতিবাদ স্বরূপ তাই আমার জাতির কাছে ক্ষমা আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টর কনভেনর হিসাবে বলছি যে আমাদের বরাকবেলিতে
ভারতের 13 লক্ষ মাইমাল সম্প্রদায়ের মানুষ বাস করি। আজকে যে কথাটা হাফিজ রশিদ আহমদ সাহেব বলেছেন, তাই আমরা বরাকের ভারতের 13 লক্ষ মানুষ মনে আঘাত এনেছে ওই বাক্যটায়। তাই আমি বলতে চাই, উনি যে বাক্য ব্যবহার করেছেন, উনির বাক্যটা যে কোনোভাবে উনির বাক্য যে বাক্য ব্যবহার করেছেন ক্ষমা প্রার্থনা করেন। আমি মনে করি আমরা বরাকের মাইমাল একজুট হয়েছি দীর্ঘ 75 বছর। আমরা কংগ্রেসকে ভোট দিয়েছি, কিন্তু কংগ্রেস আমাদেরকে কোনো কিছু দেয় নেই। আজ আমরা ঐক্যের সুর তোলার কারণে আমাদের উপরে যে বাক্য ব্যবহার করেছেন, আমরা দলাল নই, আমরা বদমাস নই, আমরা একদম হয়তো পিছপড়া জাতি হতে পারি, কিন্তু আমরা এটা সহ্য করতে পারবো না। উনি যদি ক্ষমা প্রার্থনা না করেন, আমরা বৃহত্তর আন্দোলন বরাকে গড়ে তুলবো, সেই হজ্ঞানিধি আমি উনাকে সেই হজ্ঞানিধি উচ্চারি দিছি আপনাদের মাধ্যমে। উনি যেন অনতিবিলম্বে ক্ষমা চেয়ে নেন। আজ এসইউসিআই কমিউনিস্ট দলের করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী প্রজ্জ্বল সুদীপ দেব করিমগঞ্জ লোকসভা সমষ্টির রিটার্নিং অফিসারের হাতে সর্বপ্রথম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সঙ্গে উপস্থিত ছিলেন দলের করিমগঞ্জ জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য অরুণাংশু ভট্টাচার্য, করিমগঞ্জ জেলা কমিটির প্রবীণ সদস্য পরিমল চক্রবর্তী, হাইলাকান্দি জেলা কমিটির সদস্য সুশীল পাল ও দলের সদস্য অজয় চৌধুরী। তার আগে বেলা 1টায় দলের মেন রোড স্থিত জেলা কার্যালয় থেকে সুসজ্জিত মিছিল শহরের রাজপথ স্লোগানে মুখরিত করে জেলা আয়ুক্তের কার্যালয়ে উপস্থিত হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন দলের করিমগঞ্জ জেলা কমিটির প্রবীণ সদস্য তুষার দাস, বিষ্ণু দত্ত পুরকায়স্থ, বিনয় হালাম, আব্দুর রহিম, সুজিত কুমার পাল, মৃণাল সিনহা প্রমুখ। দলের মনোনীত প্রার্থী প্রজ্জ্বল সুদীপ দেব আসন্ন লোকসভা নির্বাচনে চরম জনবিরোধী বিজেপি দলকে পরাজিত করতে জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিজেপির শাসনকালে খাদ্য সামগ্রী সহ পেট্রোল, ডিজেল, রন্ধন গ্যাস, ঔষধপত্র সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি হচ্ছে। অন্যদিকে গাড়ি ভাড়া, বিদ্যুৎ পরিষেবার চার্জ বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা সহ সমস্ত ক্ষেত্রের ব্যয়ভার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। দেশে এবং রাজ্যে বেকার সমস্যা তীব্রতর হয়েছে। সরকারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা তো দূরের কথা, কাছার কাগজকল সহ অসংখ্য কলকারখানা বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদি বন্ধ করা হচ্ছে এবং শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, রেল, ব্যাংক, বিমা সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ব্যক্তিগত খণ্ডে তুলে দেওয়া হচ্ছে। দেশের নারীরা আজ অসুরক্ষিত। দেশে প্রতি মিনিটে নারী ধর্ষণ, হত্যার ঘটনা ঘটছে। কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকারকে খর্ব করা হচ্ছে। বেঁচে থাকার পথ না পেয়ে সাধারণ মানুষ আত্মহত্যা করেছেন, বহিরাজ্য গিয়ে বন্ডেড লেবারের মতো কাজ করছেন। তথাকথিত উন্নয়নের সর্বাত্মক প্রচার চালিয়ে ও হিতাধিকারের সৃষ্টিকে বিরাট করে ফুঁড়িয়ে ফাঁপিয়ে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আমরা সবাই অবগত যে আজকে অত্যন্ত কঠিন দুঃসময়ে বিজেপি দল, যারা অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, আজকে পুঁজিপতিদের শ্রেণীর স্বার্থে আজকে যেভাবে মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে, শিক্ষা চিকিৎসার ব্যবসায়ীকরণ করে পুরো সরকারি শিক্ষা ব্যবস্থাকে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, হাজার হাজার স্কুল বন্ধ করছে, কলেজ বন্ধ করছে এবং পাশাপাশি শিল্পোদ্যোগ যেমন 5 গ্রাম কাগজ কল সেটা বন্ধ করে দিয়েছে। আজকে লাখ লাখ আজকে শিল্পোদ্যোগ বন্ধ হচ্ছে, গরিব মেহনতি মানুষের সমস্যা, কৃষকের সমস্যা, বেকার যুবকদের সমস্যা একটা তীব্র রূপ ধারণ করেছে এবং এটা হচ্ছে। আমরা ইলেকট্রিক্যাল বন্ডের মধ্য দিয়ে আমরা প্রমাণ পেয়েছি যে পুঁজিপতি শ্রেণী আজকে রাজনৈতিক দলগুলোকে কন্ট্রোল করছে এবং তার বিকল্প হিসাবে যে কংগ্রেস জোটকে আনা হচ্ছে, তারাও মূলত পুঁজিপতি শ্রেণীর আশিস পুষ্ট। এই অবস্থায় জন্য আজকে কি চাই? আজকে সংগ্রাম, আজকে চাই বিপ্লব, আজকে চাই আমূল পরিবর্তন। এবং আমরা সারা বছর ধরে আন্দোলন করতে করতে যখন ইলেকশন আসছে, ইলেকশনে দাঁড়িয়েছে এই এর জন্যই যে এই যে গণ আন্দোলন তাকে যারা আরও উন্নত রূপে নিতে পারি এবং লোকসভায় নির্বাচিত হলে এই গণ আন্দোলনের কণ্ঠস্বর যাতে বলিষ্ঠভাবে পার্লামেন্টে তুলে ধরতে পারি। আমরা মনে করি এই পথেই আজকে আমূল পরিবর্তনের লক্ষ্য সামনে রেখেই জনগণকে ভোট করা উচিত। যারা জনগণকে শুষে নিংড়ে শেষ করে দিচ্ছে তাদের একটা ভোটও দেওয়া উচিত নয়। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। নৃশংসভাবে স্ত্রীকে খুন, গ্রেফতার শিলচর পলিটেকনিকের শিক্ষক। আশ্রম রোডে মারপিটের ঘটনায় ধৃত 2, বাকিদের গ্রেফতারের আর্জি।
পৃথক বরাক রাজ্যের দাবি, ভোটে লড়ছে সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।